আসছে ঈদ, আর ঈদ বিনোদনের অন্যতম আকর্ষণ সিনেমা। বিগত বছরগুলোতে দেখা গিয়েছে ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমা প্রেমীদের ঢল নেমেছে, আর সে কারণে প্রতি বছর ঈদে মুক্তি পায় একাধিক সিনেমা। এবারও তার ব্যতিক্রম হওয়ার নয়। বর্তমান সময়ে ঢাকায় সিনেমার ব্যবসায়িক সাফল্যের অনেকটাই নির্ভর করে ঈদের সিনেমার উপর, তাই নির্মাতারা এ সময় তাদের সিনেমা মুক্তির জন্য বছর জুড়ে অপেক্ষা করেন। ইতোমধ্যে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সিনেমার নাম ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে 14টি সিনেমা। ঈদ উৎসব ছাড়া দেশে ভালো মানের সিনেমা হলের সংখ্যা 100টিও নেই। ঈদ এলে ঘষা মাজা করে সেই হল সংখ্যা দাঁড়ায় 150। এই 150 হলের মধ্যে আছে সিনেপ্লেক্সগুলো, সেখানে সাধারণ দর্শক যায় না বললেই চলে। এত অল্প সংখ্যক হলে সিনেমা মুক্তি দেওয়া যেতে পারে খুব বেশি হলে 5টি, কিন্তু এবারের ঈদে এখনো পর্যন্ত মুক্তির দৌড়ে আছে 14টি সিনেমা। তাহলে এগুলো দেখবে কারা আর দেখাবে বা কোথায়? এ ব্যাপারে ঈদের সিনেমা নিয়ে জানতে চাওয়ার পর এমন উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক। মজার বিষয় হলো, তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাও আছে এই তালিকায়। তাকে বলা হয়েছিল, আপনার ছবিটা তাহলে পরে মুক্তি দিলেই তো পারেন। কিন্তু তিনি বলেন, দেখুন, আমাদের দেশের মানুষ এখন ঈদ ছাড়া আর সাকিব খানের ছবি ছাড়া হলে যেতে চায় না, তাই আমরা সবাই বসে থাকি ঈদের জন্য। এবার যে সিনেমা মুক্তি পাচ্ছে তার মধ্যে আছে সাকিব খানের একটি। ধারণা করা হচ্ছে তিনি একাই দখলে নেবেন 70-80টিরও অধিক সিনেমা হল, আর যা বাকি থাকবে সেখানে লড়াই হবে 13টি সিনেমার। আর এই লড়াইয়ে জিততে হলে সিনেমা হতে হবে নান্দনিক ও দর্শকপ্রিয়। এই কাতারে যার সিনেমা থাকবে তিনি লড়াইয়ে জয়ী হবেন। মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো হলো রাজকুমার, কাজল রেখা, লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামি, দেয়ালের দেশ, ওমর, মায়া দ্য লাভ, এশা মার্ডার কর্মফল, মোনা জিন টু, মেঘনা কন্যা, আহারে জীবন, ডেড বডি ও সোনার চর, লিপস্টিক, গ্রিন কার্ড ও পোর্ট।